ভিডিওটো শেষলৈ চাব, লাইক কমেন্ট শেয়ার কৰিব আৰু সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো টিপি দিব। ধন্যবাদ। সমস্তে স্বরূপ হইয়া রাম কৃষ্ণ কৃপাময়া মায়ায় প্রতাপ জন দৈত কৃপ বলিবা সমস্তে স্বরূপ জনে কিয় নপায়ী ইহার উত্তর দৈত্র কি স্বয়ং মায়ায় সৈর্য ভাগি আশা কি সকলে প্রাণী পয়দা করিও যতনে অপুর স্বভাবে পাবে রূপ মনে সমস্ততে ভূততে পূজতা করিও কৃষ্ণ রেখে রূপ জগতকে জানিও তোমা ভাগ লাগি ভগবন্ত তুষ্ট হইবা দেবে তুষ্ট ভৈলা কৃষ্ণ দেব কিবা মই দেবে পাইবা লাগি কিবা বস্তু ৰহিছয় দৈবে আতি মিলাৱয় যত বস্তু ছয় অনুকাম অর্থ লাগি তাকো মিলাৱয় তাতো প্ৰয়োজন নাহি নাজানা নিষ্ঠ কৰি গুণময় বস্তু কবে এৰা দিহ কৰি অগুণ মুখ্য কবাংশা নাহিকে আমাৰ ঈশ্বৰৰ পাদ পদ মুখে মাত্ৰ পাই আৰামে থাকে অনাথ কাৰ্য নাহিকে নিশ্চয় ভগৱন্ত পাদ পদ মুখ দেবী বেলা মই বলিবা ধর্ম অর্থ পুরুষাত ছয় সংগ্রামর কে কেনে আমা পাপ শিখা হয় এটু অসংগ্রাপ পূর্ণ উত্তর বিশেষ ধর্ম অর্থ কাম যত দেখা হানি শেষ ইহার নিমিত্তে যত কার্য আসলয় আত্মবিদ্যা কর্মবিদ্যা সততে করয় তর্ক নন্দিনী দণ্ড নীতি আর বার্তা যত আছে নিক্ষেপ উপায় যত ভেদ তো কহি যে অন্তগামী জগতর পুহিত নিশ্চয় আত্মার সাধন হয় সমপরে যত মান সবে সৈত্য হয় ঈশ্বরের পদে দেবে ভগতি মিলয় তেবে মোর মনে সৈত্য করিয়া মানয় নহিকে বিফল শ্রম জন্ম সম্ভলায় আরাম দাসম্বার বিশ্বাসর নিমিত্তে প্রহ্লাদে গুরু সম্প্রদায় কান্ত পরম আহ্লাদে ইটু জ্ঞান নারায়ণে নারদ পইলা তাক পাইয়া ব্রহ্মপুত্র আনন্দ পাইলা ভগবন্ত ভক্ত সমে আনন্দ হৃদয় দাসম্বার সঙ্গে যেটু সততে লয় সমস্তরে ইটু জ্ঞান নু হই অনিশ্চয় উত্তম অধমতার ভেদ নাহি কয় নাদনর মুখে শুনিলু হুই তুক জ্ঞান ঈশ্বর সাক্ষাৎ হন্তে গুছে ভেদ আনন্দ ভাগবত ধর্ম শুনিলু ভাল মুখে যাপ শুনি সংসার তরে মুখে কোটি জন্ম ভাগে লাগ পাই বিদ্যমান যার মুখে শুনিল ভক্তি তত্ত্ব জ্ঞান তুমি দৈত্য শিবভাবে বিস্ময়ে পুষয় তুমি আমি একে সঙ্গে থাকোহি নিশ্চয় সন্ধান অপগুণ বিনে নেদেখো ভূয়ান পৈত্য লাগি পাইলা নারদ বিদ্যমান বলিবাহাগে নার দর ঠাই কইলু তত্ত্বজ্ঞান ভকতিতা হানন্তে পাইলু ইউটু কথা নগদয় সংলি সবার অন্দেহ তুমি সর্বকাল রাজার গৃহতয়ে কুমাইবে নপারে পরম সংশয় জাত ভৈলে কহ মহাবিশ্বাস